নাগরিক সমাজ, বিডি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিডি ক্লিনিকের প্রতিনিধি অনেক সুন্দরভাবে অনেক তথ্য সমৃদ্ধ কথা বলেছেন। আসলে আমি বলতে চাই যে আমার নিজের থেকেই এই পরিচ্ছন্নতা আমরা শুরু করব। আমি যদি পরিশ্রম করি, এটার পিছনে আমার শ্রম, আমার শরীর ব্যয় করি, তাহলে এর প্রতি আমার দরদ হবে, তখন আমার দ্বারা যথাযথ ময়লা ফেলাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। আমি এই জন্য সকলকে আহ্বান জানাবো, আমরা সবাই যাতে সচেতন হই। আমি এখানে যতদিন থাকি আমার একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে ময়লাকে শ্রেণীকরণ করা এবং এইগুলো শ্রেণীকৃতভাবে সাইন্টিফিক পদ্ধতিতে এগুলো ডিসপোজ আপ করা। আমি আশা রাখছি যে অতি নিকটেই আমরা এই ধরনের কার্যক্রম হাতে নিব। আমি একটু তথ্য সংগ্রহ করতেছি, তথ্য সংগ্রহ করা শেষ হলে আমি আমাদের পৌর প্রশাসককে বলবো কীভাবে কী করতে হয়। আপনারা কিছুদিন আগে আমাদের সাথে বসেছিলেন, যারা সাংবাদিক সমাজ আছেন, সেখানে আমরা আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলেছি, যে আমাদের তাৎক্ষণিক কী পরিকল্পনা শহরকে নিয়ে, মধ্যমেয়াদী কী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী কী পরিকল্পনা। এই বিষয়গুলো আসলে আমরা খুবই সুনির্দিষ্ট করতে চাই, যাতে আমরা সবাই মিলে এই মানিকগঞ্জ শহরকে একটি অন্যতম সুন্দর শহরে রূপান্তর করতে পারি। আমি আজকে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির এখানে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর পরিষ্কার পরিচ্ছন্নকরণ কর্মসূচিতে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সাজিদা জেসমিন। আসলে ডেঙ্গু দিনকে দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমি গতকাল সংবাদপত্রে দেখলাম গত 10 দিনে 36 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। সুতরাং ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের এখনই প্রতিরোধ গড়ে তোলার উপযুক্ত সময়। আমরা যদি এখনই সবাই সচেতন না হই, আমরা কিন্তু করোনার মতো মহামারীতে পড়ে যাব। করোনা যেমন আমরা সবাই মিলে একযোগে সচেতন ভাবে আমরা মোকাবেলা করতে পেরেছি, আমি আশা করব আমরা ঠিক একইভাবে ডেঙ্গুর বিরুদ্ধে একসাথে কাজ করব আর ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করতে পারবো। এজন্য আমাদের যেটা দরকার সচেতনতা। এই সচেতনতার অংশ হিসেবে আজকে আমরা এখানে এক হয়েছি এবং আমি এ কারণে বিডি ক্লিন গ্রুপকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে এসেছে। আপনারা দেখছেন ছোট ছোট বাচ্চারা আজকে আমাদের সাথে কাজ করবে এবং তারা কাজ করে আমি আশা করব খুব সুন্দর একটা কাজ আমাদেরকে উপহার দিবে। আসলে দেশটা কিন্তু আমাদের, এই দেশটাকে ছবির মতো গোছাতে হবে আমাদেরকে। দেশ যেহেতু আমাদের, কাজও আমাদের, সুতরাং আমরা আশা করব সবাই মিলে, সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাবো। ধন্যবাদ সকলকে। আমি এখানে সাংবাদিক থেকে শুরু করে সকল স্তরের নাগরিককে সাধুবাদ জানাচ্ছি আমাদের এই উদ্যোগে আসার জন্য। বিডি ক্লিন মূলত হচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করতেছে। বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন এবং সুন্দর রাষ্ট্র হিসেবে গড়াই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই ধারাতে আমরা হচ্ছে আজকে মানিকগঞ্জে এসেছি একটা খাল পরিচ্ছন্ন করতে। সবাই আজকে আমাদের কর্মসূচিতে সবাই সহযোগিতা করবেন, সাথে থাকবেন, যাতে আজকে আমরা মানিকগঞ্জের খালটি সুন্দরভাবে পরিচ্ছন্ন করে দিয়ে যেতে পারি। এবং আজকে যে খালটা আমরা পরিচ্ছন্ন করে দিয়ে যাব, সেই খালটা রক্ষা করার দায়িত্ব মানিকগঞ্জবাসীর। তাই সকলের কাছে একটা বিনীত নিবেদন যে আজকের কর্মসূচিটা যেটা আমরা আজকে করে দিয়ে যাব, ভবিষ্যতে সেটা যাতে আর বাইরে থেকে কারো এসে করে দিয়ে যেতে না হয়, সেটা আপনারা সুন্দর এবং খালটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন, শুধু এই খাল না আরও যে সকল খাল আছে বা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার যে নোংরা মানসিকতা, সেটা সকলে পরিবর্তন করবেন। ধন্যবাদ। ক্লিন সদস্য বিডি ক্লিন হচ্ছে পরিচ্ছন্ন জীবনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্ল্যাটফর্ম। আমরা 2016 সালের 3রা জুন থেকে বর্তমানে হচ্ছে আমাদের 59টা জেলা, 200-এর অধিক উপজেলা এবং সকল সিটি কর্পোরেশনে আমাদের 43,000+ অ্যাক্টিভ সদস্য রয়েছে। আমরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন। আমরা যেখানে যেই কোনো কাজ করি, আমরা নিজেদের ব্যক্তি উদ্যোগে কাজ করি। আজকে আমরা যেই খালটা পরিচ্ছন্ন করব, সেটা হচ্ছে মানিকগঞ্জের পৌরসভার অভ্যন্তরীণ একটা খাল, যেটা হচ্ছে মানিকগঞ্জের পৌরসভার উদ্যোগে আমরা পরিচ্ছন্ন করতেছি। তো আমাদের আজকের এখান থেকে আমরা আহ্বান করতে চাই যে শুধু প্রশাসন যদি চায় যে পুরো সিটিটাকে পরিচ্ছন্ন রাখতে বা মানিকগঞ্জ পরিচ্ছন্ন রাখতে, সেটা অনেক কঠিন। যদি আমরা ব্যক্তি জায়গা থেকে আমরা নাগরিক যদি সচেতন না হই, যদি আমরা নাগরিকরা সচেতন হই, তাহলেই কেবল পরিচ্ছন্ন হবে মানিকগঞ্জ এবং তথা পুরো বাংলাদেশ পরিচ্ছন্ন হবে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। ভুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে?
পাবো আরে পিটাবো রক্তের নেশায় ধরছে রক্তের নেশায় কাঁচা রক্তের নেশায় ধরছে আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।